মহাজোটের আসন ভাগাভাগি নিয়ে নতুন মেরুকরণ হতে পারে পটুয়াখালী সদর আসনে। নৌকা ও লাঙল প্রতীকের মধ্যেই লড়াইয়ের সম্ভাবনা দেখছেন ভোটাররা। পটুয়াখালী থেকে মনির হোসেন তপুর রিপোর্ট। সাগরকন্যা কুয়াকাটার পটুয়াখালী জেলায় সালাম স্টিল ভোটার গাড়ি নিয়ে আজ আমাদের যাত্রা। জেলার চারটি আসনে ২৪ জন প্রার্থী লড়ছেন। জেলার সদর দুমকি মির্জাগঞ্জ নিয়ে গঠিত পটুয়াখালী এক আসন, ভোটার সংখ্যা ২৯২৭৬৭ জন। পরিকল্পিত ও পরিপাটি এই জনপদে উন্নয়নের ছোঁয়াও লেগেছে ব্যাপক। আধুনিক শহরের সকল সুযোগ সুবিধা নিশ্চিতে শহর জুড়ে চলছে উন্নয়ন কর্মকাণ্ড। ভোটাররা বলছেন, জীবনমান উন্নয়নে অবদান রাখতে পারবেন এমন প্রার্থীকেই বেছে নেবেন তারা। এই যে রাস্তাঘাট, এই যে ডিজিটাল বাংলাদেশ, হ্যাঁ এগুলো খুব সুন্দরই হয়েছে। দেশ শান্তিতে রাখতে পারবে এলাকা, দেখো এইরকম প্রার্থী দরকার। এ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আফজাল হোসেন ও জাতীয় পার্টির মনোনীত প্রার্থী এবিএম রুহুল আমিন হাওলাদার, এছাড়া আরও চার প্রার্থী রয়েছেন বিভিন্ন দলের। আমাদের তো রাজনীতি সবসময় বিভিন্নমুখী চ্যালেঞ্জ থাকে। বিএনপি জামাত তৎপরতা আছে এবং তারা নির্বাচনকে ভণ্ডুল করতে চায়। সমস্ত কিছু চ্যালেঞ্জ মোকাবেলা করেই আমাদের সামনে এগোতে হয়। আমরা এখানে নির্বাচন করব এবং আমরা প্রত্যাশা রাখি যে এই এক আসনে রুহুল আমিন হাওলাদারই প্রার্থী হবেন এবং তিনি বিজয় লাভ করবেন। এ আসন বাদে জেলার অন্য তিন আসনে নির্বাচনে লড়ছেন ১৮ জন প্রার্থী। শান্তিপ্রিয় এ জেলার ভোটাররা উৎসব মুখর পরিবেশে নির্বাচন চান। মনির হোসেন তপু, এটিএন বাংলা, পটুয়াখালী।